আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই সবাই ভালো আছেন। অনেকদিন পরে আমি একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই টিউটোরিয়ালের মধ্যে আপনারা শিখতে পারবেন কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবের যে অপশনটা, এটা হাইড কেমনে করবেন। তো চলেন আজকে দেরি না করে আপনাদের ছোট্ট করে আজকে টিউটোরিয়ালটা প্লে করব ইনশাআল্লাহ। আমার সাথেই থাকুন। এবং যাবার আগে বলছি, আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে যারা এখনও জানে না, যারা এখনও নতুন। আর এই ভিডিওটি কিন্তু আমি এর আগেও করেছি, এর আগেও কিন্তু আমি একবার করেছি, তো আবারও করছি। কারণ অনেকেই নতুন ইউটিউবে আসতেছেন, অনেকেই অনেক কিছু জানেন না সেই কারণে। তো প্রিয় দর্শক মণ্ডলী, দেরি না করে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমত আমি আমার চ্যানেলে যাব, যাওয়ার বলতে ক্রোম ব্রাউজ দিয়ে আমি চ্যানেলে ঢুকব। চ্যানেলে ঢোকার পরে আমি আমার লোগোতে ক্লিক করার পরে আমি সাইন ইন অপশনে ক্লিক করব, আমার ইমেল অ্যাড্রেস প্রবেশ করাবো। করার পরে এখানে আমি পাসওয়ার্ড লিখে ফেলেছি, আমি অটো ফিল আপ হয়ে গেছে। এখানে আমার আপনার ভেরিফিকেশন কনফার্ম হয়ে গেছে, এভাবে আপনারও কনফার্ম করে নেবেন। আমি খুব ফাস্ট দেখাচ্ছি। এবার লোগোতে ক্লিক করলাম, লোগোতে ক্লিক করার পরে আমি সরাসরি ইয়ে করব, আমি আমার চ্যানেলে যাব, এখান থেকে অ্যালাউ করে দিলাম। দেওয়ার পরে আমি একটু গ্লাস স্ক্রিনে প্রবলেম করছে, আমি আবার ইয়ে করলাম, আমি এখান থেকে আমি বাইরে হয়ে যাব। বের হয়ে আমি আবার লোগোতে ক্লিক করব, করার পরে আমি আমার চ্যানেলে ক্লিক করব, ইওর চ্যানেল এখানে ক্লিক করব। করার পরে আমি ডেস্কটপ মোড করে নেব, ডেস্কটপ মোড করার পরে আমি আমার লোগোতে আবার ক্লিক করব। এটা ক্রস করে দিয়ে আগে ক্রস করে দেওয়ার পরে আমি আবার লোগোতে ক্লিক করলাম, ইওর চ্যানেল নামে অপশন এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি এটা কাস্টমাইজ করে নিলাম। কাস্টমাইজ করে নিয়ে আমি এখন কি করব, আমি এখন যেটা করব, এক সেকেন্ড লোডিং নিচ্ছে। আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন, ভিডিওটি দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। এখান থেকে আমি নিচের দিকে এই যে পেয়ে গেছি সেটিংস অপশন ক্লিক করব, তারপরে চ্যানেল অপশনে ক্লিক করব, তারপরে অ্যাডভান্স, এই যে আছে অ্যাডভান্স, এখানে ক্লিক করব। এখান থেকে একটু নিচে যাব, এখানে সাবস্ক্রাইব কন্ট্রোল, এখান থেকে হাইড করে দেবো, এই টিক মার্কটা উঠিয়ে দেব। দেওয়ার পরে আমি সেভ করে দেব, সাবস্ক্রাইব কাউন্টের এখান থেকে সেভ করে দিয়ে এখানে আমার কাজ শেষ। এখন আমাকে যেটা করতে হবে, আমাকে এখন দেখতে হবে আমার সাবস্ক্রাইব হাইড হয়েছে কি না। আমি আমার চ্যানেলে গেলাম, ইওর চ্যানেলে ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে আগে দেখাইতো আমার সাবস্ক্রাইব কতগুলো আছে এবং ভিডিও কতগুলো আছে, এখন শুধু আছে আমার কি, শুধু ভিডিও। তো বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিন, আর আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিন, কারণ নতুন ভিডিও পেতে হলে আপনাকে অবশ্যই আমার সাথেই থাকতে হবে। আসসালামু আলাইকুম।